আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা কাজে বেরিয়েছিলাম দুপুরবেলা, তো দুপুরবেলা একটু গাড়ি ঘোড়া কম থাকে, যার কারণে জ্যামের কারণে একটু দুপুরবেলায় বের হয়ে গেলাম। তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, ফ্লাইওভার নিচে দিয়ে যাচ্ছি দুই নাম্বার গেট দিয়ে, একদম ফ্রি রাস্তাটা, একদম ফ্রি, কোনো জ্যাম ট্যাম কিছু নাই, মানে যেতেও এত আরাম লাগছিল। তো রাস্তায় দেখছি কেউ, মানে খুবই কম গাড়ি ঘোড়া, খুবই কম গাড়ি ঘোড়া, যার কারণে বলছি একটু ভিডিও করি। আমাদের যেরকম রাস্তায় বের হয়, এই রাস্তা দিয়ে মানে প্রায় যাওয়া হয়, তেমন কোনো রাস্তা দিয়ে যাওয়া হয় না, যেহেতু আমার লোক কাছে, আমি বেড়াতেও বের হই না, মার্কেটেও বের হই না, আমার মানে বাসায় থাকা হয়। তো এই যে গাছগুলো দেখলেই মনটা এত ভালো হয়ে যায় আমার, খুব ভালো লাগে গাছগুলো। কাজ করলে তো হয় না, এগুলো অনেক কষ্ট করতে হয়, অনেক যত্ন করতে হয়, মানে গাছের সাথে গাছ হয়ে যেতে হয়। গরু কিনলে গরুর সাথে গরু হয়ে যায় না মানুষ, ওরকম গাছের সাথেও গাছ হয়ে যেতে হয়। মানে আজ শেষ করে বাসায় আসলাম, তো দুটো স্যুপ নিয়ে আসলো, একটা মুড়ি, তারপর একটা মশার কয়েল। মশার কয়েল এটা আমরা ইউজ করি না, বাসার সময় দুটো ফাদিয়াস কিচেন থেকে তিনটে শর্মা নিয়ে আসছে। বিকেলের খাবার এটা আমার হাজবেন্ড খুব আদর করে নিয়ে আসতে হচ্ছে, আমার আনতে চাচ্ছিলাম, তারপর জোর করে খাচ্ছিলেন। সাদিয়াস কিচেনের খিচুড়িটা আমার খুবই ভালো লাগে, মানে অন্য লেভেলের মজাটা, ওদের সসটা সেই লেভেলে। মাঝে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন, কারণ আমার চ্যানেলটাকে আমার অনেক বড় করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যাই করে। এটা মিমির পাশ দিয়ে বের হচ্ছিলাম, এই যে রাস্তা পার হয়ে বাসার দিকে যাচ্ছিলাম, তো গাছ দেখছিলাম, গাছগুলো এত ভালো লাগে আমার কাছে। সোসাইটি সুন্দরই হচ্ছে গাছ দেখে মনে হয়, মানে একটা রাজকীয় রাজকীয় ভাব, দুই পাশে নারিকেল গাছ, বিভিন্ন গাছ, গাছগুলোর নামও জানি না আমি। তো এই যে আজাতে টুকে, আসসালামু আলাইকুম, সঙ্গেই থাকবেন।